স্টিম ফলের প্রায় 14-15টা ভ্যারাইটি আমার কাছে আছে, অধিকাংশগুলো চারা করা হয়েছে। ওখানে অল্প কিছু আছে, এটা হলো আপনার হানি ড্রপ, হানি ড্রপ। এখান থেকে প্রায় অনেকগুলো 50-60 মতো ফল সংগ্রহ করা হয়েছে হানি ড্রপ। বাংলাদেশের যে তিন ফলের ভালো ভ্যারাইটি গুলো আছে ওগুলোর মধ্যে এটাও একটা খুর্তামণি। এটাও খুব মিষ্টি একটা ভ্যারাইটি। আর এটা হলো বাংলাদেশের প্রচুর প্রচলিত মিশরীয় তিন ফল, মিশরীয় তিন ফল। এটা ভালো তিন ফলের আসলে সবগুলো ভ্যারাইটি ভালো, কিন্তু তিন ফলে একটা সমস্যা হলো ওই বাণিজ্যিকভাবে বাংলাদেশে আসলে এরকম ভাবে বাগান করা যাবে না। কারণ কারণটা হলো এটা বলতেছি, এটা অনেকে বাণিজ্যিকভাবে প্রচার করবে চারা বিক্রির জন্য বা ওই নিজেদের লাভের জন্য অনেকে তিন ফলের নার্সারি করে, কিন্তু বাংলাদেশে এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করার আগে এটা একটা মার্কেট নিজে তৈরি করতে হবে। যে এই ফলটার স্থায়িত্বকাল একেবারে কম, আমাদের যে কোনো ফলের আমরা বাণিজ্যিক বাগান করি সর্বপ্রথম আমাকে দেখতে হবে এই ফলটার স্থায়িত্বকাল কেমন। আমি এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করলে এটাকে বাজারজাত করবো কি করতে পারবো কিনা। কোয়ালিটি ফুল ফল তো অনেকেই উৎপাদন করতে পারে, কিন্তু আমি এই ফলটাকে বাজার পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা সুন্দরভাবে, এটা হলো মেন বিষয়। তো তিন ফলটা একটা সমস্যা হলো, এটা পাকে খুব সুস্বাদু, বাংলাদেশে যে খারাপ হচ্ছে এমন না, ফলন ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি ভালো, সব ভালো, কিন্তু একটা ঝামেলা হলো এই ফলটার স্থায়িত্বকাল কম। এটাকে যদি বাজারজাত করা হয় বা করা যায় বিভিন্ন সুপার শপে চলবে, খাওয়ার মতো পাবলিক অনেক আছে, কিন্তু এটার বাজারজাত করার যে একটা প্রক্রিয়া, এটার বাজারজাত কিন্তু অবশ্যই ফ্রিজিং সিস্টেমে করতে হবে, যেহেতু এই ফলটা নর্মালি থাকলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, একদিন সময়ে নষ্ট হয়ে যাবে, এক থেকে দুই দিন সময় নষ্ট হয়ে যাবে। এই কারণে যদি আমাদের কেউ ফ্রিজিং সিস্টেম তৈরি করতে পারে ওরকম সুপার শপের সঙ্গে, যেমন স্বপ্নবাজার আছে, মিনা বাজার আছে, বা পার্সোনাল অনেক মানুষের সুপার শপ আছে, ওই সব সবগুলোর সঙ্গে যদি কন্ট্যাক্ট করে তারা এই ফলগুলো উৎপাদন করতে পারে, তাহলে ইনশাল্লাহ লাভবান। এটা বাণিজ্যিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে। আর যদি নিজে খাওয়ানোর জন্য 5-10টা ভ্যারাইটি লাগে তাহলে তো নিজের খাওয়া সেক্ষেত্রে। তিন ফলের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আসলে যে একটা ফল মনে হয় আসছে, একটা ফল বলতে তো এখানে প্রচুর ফল ছিল, তিন ফলটা আসলে এটার বৈশিষ্ট্য, যত পাতা তত ফল। হ্যাঁ, এটা যখন থেকে আপনার ফলন শুরু হবে এটার প্রত্যেক গাতে মানে প্রত্যেক পাতাতেই একটা করে ফলন আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো আসলে ফল নাই এখন, একটা ফল আছে, আমরা আসলে কাটিং করে এখন চারা করে ফেলবো, চারা করে এই যে দেখবেন নিচে থেকে আবার নতুন কুশি বের হবে, এগুলোতে আমাদের শীতে আবার ফলন চলে আসবে। তো ছিল এগুলো শেষ হয়ে গেছে, মানে টিকে না যে বললেন এর জন্য থাকে না। হ্যাঁ থাকে না, কিন্তু অনেকে অনেকে আসে, অনেক ভিজিটর আসে, কাস্টমাররা আসে, ওনাদেরকে আমরা দিই। আসলে বাণিজ্যিক ভাবে ওরকম ভাবে ফল বিক্রি এখন আমরা করি না, যেহেতু আমাদের নার্সারি আমাদের মূল ব্যবসা হলো গাছের ব্যবসা। যেহেতু গাছের ব্যবসা যদি কেউ সততার সঙ্গে ঠিকভাবে করতে চায় তাহলে অবশ্যই নিজস্ব মাদার প্লান্ট থেকে চারা উৎপাদন করে করতে হবে, তাহলে ক্রেতাদের মাঝে সঠিক জাত ছড়িয়ে দেওয়া যাবে। আর যদি এমন হয় আমি ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে একটা গাছ নিয়ে এসে বিক্রি করলাম, মানুষ তো নিজের অনেক সময় ভুল হইতে পারে, মানুষের তো নিজের অনেক সময় ভুল হয়ে যেতে পারে, কিন্তু আরেকজন আমাকে আদৌ সঠিক জাত দিবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। আর সবগুলো গাছের পাতা দেখে কিন্তু জাত চেনা যায় না। যে আঙ্গুরের যে বললাম, আঙ্গুরেও কিন্তু কিছু জাত আছে এমন যে আরবিতে বলে মুসাব্বা, মানে আপনার প্যাঁচ লাগবে যেটা আদৌ এটা এই জাত কিনা সমস্যা, কিন্তু কিছু জাত আছে বোঝা যায়, আবার কিছু জাত আছে অন্য অন্য জাতের সঙ্গে মিলানো। তো তিন ফল যেটা বলতেছিলাম, তিন ফলটা বাণিজ্যিকভাবে অনেকে আছে ইউটিউব ভিডিও দেখে, ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে বাণিজ্যিকভাবে মানে করার চিন্তা করে, এটা ভুলেও কেউ করবেন না। অবশ্যই বাণিজ্যিকভাবে যে কোনো ফল, শুধু তিন ফল না, যে কোনো ফল বাণিজ্যিকভাবে করার আগে কিছু কিছু বিষয় লক্ষণীয়। এই ফলটা স্থায়িত্বকাল কেমন, এই ফলটা আপনি বাজারজাত করতে পারবেন কিনা, আপনার এলাকায় বাজার কেমন, বা আপনার এলাকায় আপনার এলাকার বাহিরে বাজারজাত করতে পারবেন কিনা, বা এই ফলটা যদি 12 মাসই হয় তাহলে কোন সিজনে আপনি সেটিং নেবেন। যেমন পেয়ারার বিষয়ে একটু কথা বলি,
পেয়ারাটা কিন্তু আমাদের বর্ষা সিজনে খুব বেশি কীটনাশক লাগে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আর পোকার আক্রমণ এবং পচন পচন খুব বেশি পেয়ারা। তো যারা থাই পেয়ারা বারো মাসে পেয়ারার বাগান করে তাদের জন্য ই হইলো যে বর্ষা সিজনে কোনো ফল নেওয়া যাবে না, কারণ যেহেতু ওই সিজনে দেশি পেয়ারা থাকে তখন পেয়ারার মার্কেট ভ্যালু অনেক কম থাকে। দেখা যায় যে পেয়ারা বিক্রি করে এটার আসল যে ই আছে খরচ আছে, এই খরচের টাকাও মানে কৃষক তুলতে পারবে না। সেই ক্ষেত্রে বর্ষা সিজনে এই গাছটাকে খুব হার্ড প্রুনিং করা লাগবে যাতে নতুন শাখা প্রশাখা আসে এবং এগুলোতে শীতে ফল সেটিং হয় এবং শীতে খুব ভালো পেয়ারার মার্কেট পাওয়া যায়, এবং শীতে আবহাওয়া শুষ্ক থাকার কারণে পেয়ারার মিষ্টতা অনেক বেড়ে যায়, আর দেশি পেয়ারা না থাকার কারণে বাজারেও খুব চাহিদা থাকে। প্রায় এখন শীতে গত শীতে আমি দেখছি প্রায় 55-60 টাকা কেজি পাইকারি দর, একটা পেয়ারা যদি 60 টাকা কেজি পাইকারি দর বিক্রি করা যায় কৃষক লাভবান হবে, নিশ্চিন্তে লাভবান হবে। যদি 30-40 টাকা কেজি বিক্রি করে তবুও লাভবান হবে, কারণ এক কেজি পেয়ারা ফলাইতে সর্বোচ্চ খরচ হবে কত 8-10 টাকা, কীটনাশক সহ সার ব্যবস্থাপনা বা লেবার সহ। আর এই বর্ষা সিজনে যদি কেউ পেয়ারা নেয় তাহলে হয়তো সে 6-7 টাকা পাইকারি দাম তাও পাবে না, কেয়ারিংও করতে পারবে না ঠিকঠাক। নমন ভাই, আজকে মনে হয় সময় শেষ হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, আপনার নামাজের সময় হয়ে আসলো। ভিতরে আরো অনেক কিছু আছে, আরো আমার মনে হয় যে একদম সকাল থেকে